শুরু করছি ফেব্রিক স্ট্রাকচার ডিজাইনের 28তম পর্ব। এই পর্বে আমরা সাটিন বেস ক্রেপ ডিজাইন অঙ্কন শিখব। সো এটা করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট ঘর সিলেকশন করতে হবে। তো আমরা এখানে তিনটা বক্স নিছি, তিনটাতেই ঘর সংখ্যা হচ্ছে 8x8। তার মধ্যে প্রথমটাতে আমরা একটা সাটিন মোটিফ নিছি, দ্বিতীয়টাতে আমরা একটা টুইল মোটিফ নিছি। সাটিনের মুভ নম্বরের ব্যবহার করেছে 3 এবং টুইলের স্ট্রাকচার হচ্ছে 3 আপ 2 ডাউন, 2 আপ 1 ডাউন। তো এইভাবে আমাদের একটা যে টুল ব্যবহার করা হয়েছে। সো যাই হোক, এগুলো সম্পর্কে আমরা আগেও জানছি, সো এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। তো এই ডিজাইনটি শুরু করার আগে একটু বলে নিই যে আমরা যারা ফিজোর সংখ্যক কর্কস্ক্রু ডিজাইন অঙ্কন শিখছি, সো ওই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা হুবহু মিল, ওরকম বেসিক কোনো ডিফারেন্স আমি পাইনি। সো জাস্ট আগের ডিজাইনটির মতোই আমাদের অ্যাট ফার্স্ট সাটিন ডিজাইনটা বসাতে হবে এবং সাটিনের পয়েন্টকে গণনা করে টুইল মোটিভটা বসাতে হবে। তো দেখো, আমরা অ্যাট ফার্স্ট সাটিন মোটিভটা বসাচ্ছি। এইভাবে আমরা সাটিন মোটিভটা বসালাম। এখন আমাদের কাজ হচ্ছে টুইল মোটিভটাকে বসানো। এখানে শর্ত হচ্ছে যে এই যে টুইলের স্ট্রাকচার হচ্ছে 3 আপ 2 ডাউন, 2 আপ 1 ডাউন, এখানে 3 আপ, এটাকে আমাদের এই সাটিনের পয়েন্টটাকে গণনা করতে হবে। অর্থাৎ 3 আপ বানানোর জন্য আমাদের আরো 2টা পয়েন্ট আমাদের আপ লাগতেছে, অর্থাৎ 1 2 3 আপ 2 ডাউন, 2 আপ 1 ডাউন। দেখো, আমি আরো আরেকবার বলতেছি যে আমাদের এই 3 আপ 2 ডাউন, 2 আপ 1 ডাউন এটা মেলানোর জন্য আমাদের যে সাটিন পয়েন্ট আমাদের বসানো আছে এটা সহ আমাদের কাউন্ট করতে হবে। সো দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 1 2 3, 3 আপ হলো 2 ডাউন, আবার 2 আপ 1 ডাউন। একইভাবে বাকিগুলো আমি ফিল আপ করতেছি, 3 আপ 2 ডাউন, 2 আপ 1 ডাউন। সো এইভাবে আমরা সম্পূর্ণ ডিজাইনটা শেষ করে ফেললাম। জাস্ট এই ডিজাইনটা বিজয় সংখ্যক কর্কস্ক্রু ডিজাইনের সাথে সম্পূর্ণ মিল। সো এই হচ্ছে আজকের মতো মোটামুটি আমরা শিখলাম যে সাটিন বেস ক্রেপ ওয়েব ডিজাইন। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।